দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দু পা ফেলিয়া। একথা প্রমাণ করার জন্য আমরা দুনিয়ার সমস্ত সৌন্দর্য উপভোগ করতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াই, খোঁজার চেষ্টা করি প্রকৃতি কোথায় তার অপরূপ সৌন্দর্য ঢেলে দিয়েছে। কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য আমরা উদ্ঘাটন করতে বের হই, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তা ব্যর্থ হই। বাড়ির পাশেই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি উপভোগ না করে আমরা ছুটে বেড়াই প্রকৃতির নানান প্রান্তে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হাওর বাওর, ধান ক্ষেত, নদীবেষ্টিত প্রিয় মাতৃভূমির লোকায়িত রূপ অধরাই থেকে যায় বহু ভ্রমণ পিপাসুর কাছে। বাংলাদেশে অসংখ্য পর্যটন এলাকা রয়েছে, যার মধ্যে কিশোরগঞ্জের হাওরগুলো প্রকৃতির অশেষ দান। হ্যাঁ বন্ধুরা, হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে বলছি আমি মনোয়ারুল কাদির রানা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপভোগ করুন নানান ভিডিও। দূরতে আসবো ফিরে আমার দুজন, দেখা হবে সুস্থ শহরে। এই দেয়ালে ওই দেয়ালে শহর জুড়ে জুড়ে তোমায় নিয়ে ঘুরতাম, হতাম ভব ঘুরে। বন্ধুরা, কিশোরগঞ্জ হাওরের দিগন্ত বিস্তৃত জলরাশি যে কোনো প্রকৃতিপ্রেমীর মনে আনন্দের ঢেউ তুলবে। প্রকৃতির এই অপরূপ দৃশ্য উপভোগ করতে বন্ধুদের নিয়ে বের হয়ে যেতে পারেন। ঢাকা কিশোরগঞ্জ রোডে পোলের ঘাট কালিয়া চাপড়া বাজার থেকে 24 কিলোমিটার পূর্বে নিকলির হাওরের অপরূপ অবলোকন করতে পারেন। নীল আকাশ যেন তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে হাওরের জলরাশির অপর প্রান্তে। দূরের আকাশকে স্পর্শ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে শান্ত স্নিগ্ধ দ্বীপের মতো ভাসমান গ্রামগুলো। যতদূর চোখের দৃষ্টি যায়, নীল জলরাশির ছোট ছোট ঢেউয়ের ভাঁজে ভেসে ওঠে অর্ধ ডুবন্ত সবুজ গাছগাছালি। রাজহাঁসের স্বাধীন ছুটে চলা পুলকিত করে হাওরে ঘুরতে আসা সৌন্দর্য প্রেমীদের। কিশোরগঞ্জ জেলার 4টি উপজেলা নিকলি, মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা, এর প্রায় সবটুকুই হাওর অঞ্চল। বর্ষাকালে হাওর অঞ্চল পানিতে কানায় কানায় পূর্ণ থাকে। বর্ষা শেষে ধীরে ধীরে পানি কমতে শুরু করে। হাওরের বুকে যোগাযোগের জন্য নির্মিত সাবমার্সিবল সড়কগুলো তখন ভেসে ওঠে। তোমার আমার সো
বর্ষায় হাওর ভ্রমণ খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। চারপাশের সমুদ্র সমান জলরাশির মেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে কিশোরগঞ্জ হাওর অঞ্চলে। নিকলি বেড়িবাঁধ, করিমগঞ্জের বালিখোলা ও অষ্টগ্রামে প্রচুর মানুষ ঘুরতে আসে বর্ষাকালে। বন্ধুরা, একসময় হাওরের মানুষের কাছে একটা কথা প্রচলিত ছিল, বর্ষাকালে নাও আর শুকনাই পাও। কিন্তু এখন দিন বদলে গেছে। উপজেলাগুলোর মধ্যে যোগাযোগের জন্য রয়েছে অল ওয়েদার সড়ক ও সাবমার্সিবল সড়ক, শুকনোকালে আর পায়ে হেঁটে যেতে হয় না। তবে শুধু বর্ষায় নয়, অষ্টগ্রাম মিঠামইন ইটনা এই তিন উপজেলায় সংযোগের জন্য 47 কিলোমিটার অল ওয়েদার সড়ক চালু হওয়ায় শীত বা শুকনো মৌসুমের হাওরের ভিন্ন রূপ দেখার জন্য ঘুরতে পারেন পুরো হাওর অঞ্চল। সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ সদরের সাথে ইটনা ও মিঠামইন উপজেলার যোগাযোগের জন্য ফেরি চালু হয়েছে। শুকনো সময়ে কিশোরগঞ্জ থেকে গাড়ি নিয়ে যাওয়া যাবে ইটনা মিঠামইনের মতো এলাকায়, আর অষ্টগ্রাম মিঠামইন ইটনা রাস্তা দিয়ে সারা বছরে চলাচল করা যাবে। বর্ষায় চারপাশে যেমন পানি থই থই করে, পানি নেমে গেলে সেই জায়গায় ধানের সবুজ রাজ্য কিংবা ধান পেকে গেলে সোনালী রাজ্যে পরিণত হয়। এই ভিন্ন রূপের সৌন্দর্য দেখতে একবার প্ল্যান করে ফেলুন শীত বা শুকনো মৌসুমে কিশোরগঞ্জ হাওরের রোড ট্রিপ দিতে। Thank you.
বন্ধুরা, আপনারা চাইলে হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জ উপজেলা সদর দিয়েও ভ্রমণ করতে পারেন। আজমেরিগঞ্জ থেকে ট্রলারে ইটনা গিয়ে ইজি বাইকে 1200 থেকে 1500 টাকা দিয়ে সারাদিন ঘুরে দেখতে পারেন হাওর ও সড়কটি। হবিগঞ্জ হয়ে গেলে আপনি বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলার সৌন্দর্য ও উপভোগ করতে পারেন। Lockdown e bondi hocche na